ধর্মতলার কাছে জানবাজারে এটা হলো রানী রাসমণির বসতবাড়ি। রানী রাসমণি ছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাতা। 11 বছর বয়সে জানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের সাথে রাসমণি দেবীর বিবাহ হয়। রাসমণি দেবী নানা জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন 19 শতাব্দীর বাংলার নারী ক্ষমতার প্রতীক। রাসমণি দেবী রীতিনীতি প্রথা মেনে এই বাড়িতে দুর্গাপুজো করতেন। এটা হলো বাড়িতে ঢোকার পথ, ঢুকেই সেই ঠাকুর দালান বাঁ দিকেই দেখতে পাওয়া যাবে। আমি এখন জানবাজারে রানী রাসমণির বাড়িতে। 1861 সালে তার মৃত্যুর পর তার জামাইরা পুরনো জায়গাতেই দুর্গাপূজা উদযাপন করেন। রানী রাসমণির শ্বশুর প্রীতিরাম দাস 1805 সালে এই বাড়ির নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু রানী রাসমণির জীবনের শেষ কটা দিন কেটেছিল কলকাতার কালীঘাটে তার স্নান বাড়িতে, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক দুর্গাপূজা এখনও এই নাট মন্দিরেই হয়ে থাকে। এই হলো জানবাজারের রানী রাসমণির ঠাকুর দালান। 200 বছরের এই পুরনো বাসভবনটি এই অঞ্চলের প্রধান দ্রষ্টব্য। জানবাজার মধ্য কলকাতার একটি অঞ্চল। সুরেন্দ্র ব্যানার্জি রোড ও রাসমণি রোডের সংযোগস্থলে এই বাসভবনটি রয়েছে। রানী রাসমণির কোনো পুত্র সন্তান ছিল না। তার 4টি মেয়ে ছিল, পদ্মমণি, কুমারী, করুণাময়ী ও জগদম্বা। সেজ মেয়ে করুণাময়ী বিয়ের 2 বছর বাদেই মারা যান। তখন তার স্বামী মথুরমোহন বিশ্বাস রানীর ছোট মেয়ে জগদম্বাকে বিবাহ করেন। পুরো বাড়িটি এখন 3টি অংশে বিভক্ত। জগদম্বার বংশধরেরা বাস করেন 13 রানী রাসমণি রোডে, কুমারীর বংশধরেরা থাকেন 18-3 সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড ও পদ্মমণির বংশধরেরা বাস করেন 20 সুরেন্দ্র ব্যানার্জি রোডে। একটা সময় এই বাড়ি থেকেই জমিদারির কাজ পরিচালনা করা হতো। রানী রাসমণি এখানে বাস করতেন, জমিদারির কাজ পর্যালোচনা করতেন, পরিচালনা করতেন। এখন এতই ভগ্নদশা অবস্থা বাড়িটার, দেখে খুবই খারাপ লাগছে। এই ঐতিহাসিক বাড়িটিকে কলকাতা পৌর সংস্থা ঐতিহ্যবাহী বলে ঘোষণা করেছেন। আরেকটু সুন্দর করে বাড়িটা রাখলে খুব ভালো হতো। যাই হোক, বাড়িটিকে দর্শন করে, রানীমাকে প্রণাম করে এক সুন্দর অদ্ভুত অনুভূতি নিয়ে ফিরে এলাম।